ওয়েলকাম টু টেক বাংলা আইটি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্ক্যান করা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন মাত্র এক ক্লিক করে তো বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে আর আমি এখন আপনাদেরকে যে কাজটি দেখাবো এটি আপনি ফটোশপের যে কোনো ভার্সনই করতে পারবেন তো ফটোশপ ক্যানভাসে দেখতে পাচ্ছেন একটি বইয়ের পাতা রয়েছে আমি এই বইয়ের পাতাটিকে স্ক্যান করেছি তো এখন আমি এই বইয়ের পাতাটির ব্যাকগ্রাউন্ড সাদা করব। মাত্র এক ক্লিক করে বন্ধুরা কিছু কিছু বই নিউজ প্রিন্ট পেপারের মধ্যে ছাপা হয় আর আমরা সকলেই জানি নিউজ প্রিন্ট পেপারগুলি হালকা বাদামি রঙের হয়ে থাকে তো এখন এই বইয়ের পাতাটিকে আপনি প্রিন্ট করার উদ্দেশ্যে যদি স্ক্যান করেন তাহলে এই অবস্থায় আপনি যদি হালকা বাদামি রঙের প্রিন্ট করতে যান তাহলে আপনার অধিক পরিমাণে কালি খরচ হবে তো সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য আপনি যেটা করতে পারেন এই বইয়ের পাতাটির ব্যাকগ্রাউন্ড সাদা করে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি মাত্র এক ক্লিক করে কিভাবে এই বইয়ের পাতাটির ব্যাকগ্রাউন্ড সাদা করে ফেলবেন তো আমি ডকুমেন্টটিকে একটু জুম করে নিচ্ছি তো বন্ধুরা বইয়ের পাতাটির ব্যাকগ্রাউন্ড সাদা করার জন্য আমি চলে গেলাম লেয়ার বক্সে লেয়ার বক্সের ঠিক নিচে এখানটায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশন ক্লিক করার পর একটু উপরে এসে এখানটায় লেভেল অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেভেলের একটি বক্স শু করছে এখানে বাম দিকে যদি আপনি লক্ষ্য করেন তিনটি পয়েন্ট শু করছে এখান থেকে একদম নিচে যে পয়েন্টটি রয়েছে হোয়াইট পয়েন্ট আপনি হোয়াইট পয়েন্টের মধ্যে ক্লিক করবেন হোয়াইট পয়েন্টের মধ্যে ক্লিক করার পর আপনার কার্ডসটি একটি পেন্সিলে পরিণত হবে তো এখন আপনি যেটা করবেন আপনার ডকুমেন্টের লেখা ব্যতীত খালি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ক্লিক করবেন তবে ঠিক এখানটা একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাদা হয়ে গিয়েছে তো এখন কথা হচ্ছে আপনার ডকুমেন্টের কালার অনুযায়ী যদি এক ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি সাদা না হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে যে লেবেলের বক্সটি রয়েছে এখান থেকে একদম ডান পাশের যে স্লাইডারটি রয়েছে ডান পাশের স্লাইডারটিকে হালকা বাম দিকে আনবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু পুরোপুরি সাদা হয়ে গিয়েছে আরেকটু কালো করে দিবেন মানে আর একটু করে দিবেন তো সেটার জন্য আপনি যেটা করবেন একদম বাম পাশে যে স্লাইডারটি রয়েছে বাম পাশের স্লাইডারটিকে হালকা ডান দিকে মুভ করবেন এবং মাঝখানের যে স্লাইডারটি রয়েছে মাঝখানের স্লাইডারটিকে হালকা ডান দিকে মুভ করবেন তো বন্ধুরা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিক করে কিভাবে একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে ফেলা যায় তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোন মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে চমৎকার নতুন কোন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ